হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আর এখন তো ডিসেম্বর মাস, তোমরা জানো, আর আমাদের পরিবারটা তো হচ্ছে খ্রিস্টান পরিবার। আমরা আমরা যীশু খ্রিস্টে বিশ্বাসী। আর আমাদের ডিসেম্বরে তো আমাদের সব থেকে বড় সেই যে উৎসব, আমাদের আমাদের ধর্মীয় সেই বড় উৎসব, সেটা হচ্ছে আমাদের বড়দিন, আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। তাই সেটা হবে 25শে ডিসেম্বর। কিন্তু আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকেই মানে শুরু হয়ে যায় তোড়জোড়টা, যেমন ঘর সাজানো, অনেক কিছুই কেনাকাটা, প্রত্যেকের যেমন শুরু হয়ে যায় আগে থেকে, ঠিক তেমনি আমাদেরও ডিসেম্বর মাসটা পড়লেই শুরু হয়ে যায়। কিন্তু আমরা তো এবার এই কক্সবাজারেই থাকবো, আর তাই আমাদের বড়দিনটা এবার ওরকম, শুধু আমাদের না, এবার কিন্তু প্রত্যেকেরই উৎসবটা আমরা একদম সাদামাটাভাবেই হয়েছে। আসলে এখন আমাদের সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে বাঁচা, বাঁচতে পারলে সামনে আবার হবে, ঠিক না? সুস্থভাবে বাঁচি, সুস্থ থাকি, এটাই হচ্ছে এখনের বড় কথা। তাই ভাবলাম যে বাইরে কোথাও তো যাবো না, ঘরে তো ক্রিসমাস ট্রিটা, মানে আমাদের সেই ক্রিসমাস ট্রিটা তো একটু সাজাতে হয়, ঘর টর সাজাতে হয়। কিন্তু আজকে যখনই গেলাম ওই সমস্ত কিছু বের করতে, শুধু কি পাইছি, গাছটা, ক্রিসমাস ট্রিটা পাওয়া গেছে, আর এইটা, আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কোথায় কি রাখছি এখন খুঁজে পাচ্ছি না। তা অনেক খোঁজাখুঁজি করলাম আমি আর আমার মেয়ে, আমার মনে হয় উপরেই আছে, আর একটু ভালো করে খুঁজতে হবে। উপরটাও বের করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি, দেখতে হবে কোথাও আছে। তাই আজকে ধর সেই ঘরটা সাজাতে পারলাম না, যেদিন সাজাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে আমি তোমাদের সঙ্গে বললামই, আজকে আমি আমার দৈনন্দিন জীবনে কিছু দেখাবো না, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি আমি আজকে। আর সেটা হচ্ছে আমরা আমাদের যে এই ব্লগটা, এই ব্লগটার সম্বন্ধে আমি তোমাদেরকে কথা, মানে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই বা বলতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে, যারা আমরা দেখছি প্রতিদিন এই ভিডিওগুলো। আর এটা নিয়ে আমি আসলে কথাটা বলতে চাইনি, কারণ এটা নিয়ে প্রায় সবাই, কম বেশি এটা নিয়ে সবাই কিন্তু ভিডিও করছে যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, কিছুতেই তাদের এগুলো বাড়ছে না, মানে প্রত্যেকেরই একটা না একটা সমস্যা হচ্ছে। তাই আমি ভাবলাম যে আমরা যারা প্রতিদিন দেখি বা এই এই ইউটিউবের জগতে আমরা যারা আসছি, তারা আমরা তো মোটামুটি প্রত্যেকের ভিডিও দেখে আমরা এখন শিখে গেছি আসলে কীভাবে আমাদের সাবস্ক্রাইব করতে হবে আরেকজনকে, এগুলো আমাদের এখন মোটামুটি সবার একটা শেখা হয়ে গেছে। তো সেই জন্য আমি আর কখনো এটার সম্বন্ধে কিছু বলতে চাই না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার সঙ্গে বিগত প্রায় 1 মাস ধরে যেটা হচ্ছে, সেটা আসলে আমি লাস্ট এই পর্যায়ে এসে মেনে নিতে পারছি না। এই জন্যই আজকের ভিডিওটা আমি মানে বানালাম, ওই উদ্দেশ্যেই বানালাম। সেটা হচ্ছে আমার এই 1 মাসে তোমার কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, বাড়ছে না মানে প্রচুর বাড়ে, বাড়ার পরে ওটা একদিনের ভিতরে টপ টপ করে মানে 30টা 50টা এইভাবে কমে যায়। সেটা প্রতিদিন হচ্ছে, মানে এটা আমি আসলে নিতে পারছি না। কারণ আমরা তো মানুষ যে এতটা কষ্ট করার পর একটা ভিডিও তৈরি করার পরে দেখি এত সাফল্য, সাফল্যটা যখন দেখি একটা মানে সেকেন্ডের ভিতরে যখন নিচে যায়, হ্যাঁ আসলে আমরা নিতে পারি না, আমরা তো মানুষ, ঠিক না, রক্ত মাংসে, যে এই জন্যই সমস্যাটা হচ্ছে। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমরা এখন একটু স্টাডি করে, একটু স্টাডি অবশ্যই করতে হবে। আমরা যখন এই লাইনে যখন আসছি, মানে ইউটিউবে যখন আমরা আসছি, আমাদের মনে হয় একটু ইউটিউব সম্বন্ধে একটু স্টাডি করে আসাটা সব থেকে ভালো, এবং যে রুলসগুলো আছে সেগুলো মেনে চলাটা ভালো। যেমন এই রুলসটা বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি যে প্রথম যখন আমি কাউকে বন্ধু বানাবো, অন্ততপক্ষে তার প্রথম ভিডিওটা আমার পুরোপুরি দেখা উচিত, যেটা আমি করি, আমার মনে হয় অনেকেই করে এটা, কারণ প্রথম ভিডিওটা পুরোটা দেখে তবে তাকে বন্ধু বানানো উচিত, এবং 24 ঘন্টা একটা টাইম দেওয়া উচিত। এটা এটা কিন্তু রুলের ভিতরেই আছে। তাই যে কোনো একটা ভিডিও তোমার যে বন্ধু করবে, তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, যারা আমার এই চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে প্রথম ভিডিও, যে কোনো একটা ভিডিও তোমরা একদম পুরোটা দেখো, দেখে তারপরে তোমরা সাবস্ক্রাইব করো। এবং যখন বন্ধু হয়ে যাবা, তারপর থেকে তোমরা প্রতিদিন সে 4 মিনিট করে দেখলেই হয়ে যায়। এটাই তোমাদের কাছে অনুরোধ। এবং অনেক রিলেটিভ বা অনেকে জানে না তারা কি করে, কিন্তু ওরা চ্যানেলে নাই কিন্তু ভালো লাগে দেখে, ওরা ভিডিওগুলো দেখে, তখন ওরা কি করে, একবার সাবস্ক্রাইব করে, করার পরে সে যখন কি করে, আবার যখন আমাদের নোটিফিকেশনে আমাদের ভিডিওটা যায়, তখন ওরা কি করে, আরেকবার সাবস্ক্রাইব করে, তখন হয় কি সাবস্ক্রাইবটা কেটে যায়। এটাও অনেকে জানে না, এটা জানে না। তাই ওদেরকেও বলছি, সেসব বন্ধুদেরকেও বলছি যে সাবস্ক্রাইব একবারই করতে হয়, একবার করার পর যে প্রতিটা ভিডিও দেখবা করবা তখন কিন্তু ওটা কেটে যাবে।
তাই একবারে সাবস্ক্রাইব করলেই হয়, তারপরে তুমি লাইক বা কমেন্ট করলেই হবে। তাই আর আমি কিন্তু এই কাজটা করি, আমরা সব সময় প্রতিটা ভিডিও আমরা যখন নতুন কোনো বন্ধু বানাই একদম পুরো ভিডিওটা দেখি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরাও তাই করবে। আর সবসময় এইভাবে ভিডিওগুলো দেখে এবং আমরা যারা বন্ধু হয়ে গেছি অলরেডি, তারাও মনে হয় সবসময় সবার সাথে যোগাযোগ রাখাটা এবং সবার ভিডিওটা দেখাটা খুবই দরকার দেয়। কারণ কি, আমাদের অনেক সময় সময় থাকে না, বা একটা ঘরে একটা সমস্যা হয়ে যায়, আমরা আজকে ভিডিও দেখতে পারি না। এখন আমি যদি মনে করিস ও আজ আমার আমার ভিডিও দেখে না, তাহলে আমি ওর ভিডিও দেখবো না, এটাও কিন্তু ঠিক না। একটু সময় অনেকের সময় অনেকের পরিবারের সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাটা নিশ্চয়ই মাসের পর মাস বা 10 দিন 15 দিন এরকম থাকবে না। সেই জিনিসটাও আমাদের একটু বুঝতে হবে যে প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখবো, কমেন্ট করব, এবং সব থেকে বড় কথা আমার কাছে মনে হয় নিজের কাছে সৎ থাকতে হবে, নিজের কাছে সৎ থেকেই কাজগুলো করতে হবে। এটা হচ্ছে আমার কাছে মেসেজ। আর ইদানিং আগে তোমাদের দাদা ও আমার কাজে ওরকমভাবে হেল্প করতো না, শুধু ইটেই বানাতো, কিন্তু এখন ও আমাকে মানে বিভিন্নভাবে হেল্প করে, কারণ আমি কাজে ব্যস্ত থাকি, এই জন্য অনেকভাবে আমাকে এখন হেল্প করে। তা ও নিজেই অবাক হয়ে যায়, ও আমাকে বলে যে তুমি, ও নিজেও ওইভাবেই করে, কারণ আমরা সবসময় চাই যে যেটা একদম নিয়ম সেই নিয়ম মতোই জিনিসগুলো করার জন্য, এবং আমরা সেটা সবসময় করি। কিন্তু আমি একা করলে তো হবে না, আমার আমার পরিবারে যারা যুক্ত হবে তাদেরকেও করতে হবে, ঠিক আছে? তা এটাই তোমাদের কাছে একটা আজকের মেসেজ, এটাই আমার তোমাদের কাছে, যে তোমরা অন্ততপক্ষে আমাদের এই ভিডিওটা যখন দেখবে, শুধু আমার না, প্রত্যেকের, কারণ প্রত্যেকে আমরা যথেষ্ট খাঁটি। অনেকে ভাবে যে ভিডিও করা কোনো ব্যাপার না, এক হচ্ছে আমরা যারা এখানে আছি মোটামুটি সবাই আমরা হাউস ওয়াইফ, এবং আমরা কিন্তু মানুষের 10 জনের সামনে যে কথা বলা বা এগুলো আমাদের হয় না। হ্যাঁ, তাই ওই একটা জড়তা কাটাইয়ে যে আমরা এখানে ক্যামেরার সামনে আসি, এসে যে নিজেরা কিছু করার যে একটা চেষ্টা, ঠিক আছে, এইটা এই চেষ্টাটাকে সবার উচিত একটু সাপোর্ট করা, একটু পাশে থাকে, এবং সে পাশেটা থাকতে হবে, সে বিশ্বাসের সহিত সে পাশে থাকতে হবে, ঠিক আছে? আমি যেহেতু মনে করি হলো, কেউ তো দেখলো না, কিন্তু যে দেখে সে ইউটিউব কিন্তু ঠিকই দেখে যাচ্ছে, সে তো কিন্তু প্রতিদিন, সেই জন্য আমার ক্ষতিটা হয়ে যাচ্ছে। যে তুমি একজনও মনে করলো আরে আমি তো দেখলাম, সাবস্ক্রাইব করলাম, ঠিক আছে, কেউ তো আর দেখলো না, আমি জানলাম, কিন্তু না, ওদের তো সমস্ত কিছুই থাকে, ওরা সেগুলো সমস্ত কিছু বুঝতে পারে আর কি। আচ্ছা, আমি একটু বলতে চাই এই সাবস্ক্রাইব সম্বন্ধে। ও ইদানিং কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ছে, যার জন্য আমিও চেষ্টা করছি যে তাকে কীভাবে হেল্প করা যায়। তা আমি কয়েকদিন ধরে বিভিন্ন ভিডিওগুলো দেখছি, যে যাদেরকে সাবস্ক্রাইব এখনও করা হয়নি তাদের পুরো ভিডিওগুলো আমি দেখি, এবং দেখার পর কিন্তু সাবস্ক্রাইব করি। তা হয়তো আজকে আমি 10টা ভিডিও দেখে তাদেরকে হয়তো সাবস্ক্রাইব করলাম, এবং দেখা গেল যে এই রাতের বেলায় যে 10টাকে আমি সাবস্ক্রাইব করছি তার মধ্যে হয়তো 8 জন কিংবা 7 জন তারা আমাকেও সাবস্ক্রাইব করছে, আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছে। হ্যাঁ, দেখে খুব কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু পরের দিন দেখা যায় কি, যে ওই যে 8 জন যারা সাবস্ক্রাইব করছে আমাকে, সেই 8 জন এবং তার সাথে দেখা যায় যে আমার হচ্ছে যে আরও যে 2 জন হয়তো কিংবা 3 জন সাবস্ক্রাইব, এই সহ সবগুলো হচ্ছে কেটে যায়। তা এরপর আমি বুঝলাম একটা জিনিস, যে আসলে সাবস্ক্রাইব করার নিয়মটা কি, যে আমি করলাম আরেকজন আমাকে করলো সদবোধ হয়ে গেল, তা কিন্তু না, যে এরকমভাবে করলে কিন্তু সেটা কিন্তু আসলে সাবস্ক্রাইব করার নিয়মের মধ্যে পড়ে না। সাবস্ক্রাইব করতে গেলে আগে আমি সাবস্ক্রাইব করব, করার পর আরেকজন যখন সাবস্ক্রাইব করবে তখন তাকে আমাকে আমার ভিডিও দেখার জন্য কিংবা আমার আসলে যে ব্লগটা সেটা আসলে কেমন এগুলো করার জন্য আসলে একটা সময় নিয়ে তাকে কিন্তু সেটা দেখা উচিত। দেখা উচিত বলতে যে যে আমি তাকে সাবস্ক্রাইব করার 8 ঘন্টা পরে সেও যদি আমাকে সাবস্ক্রাইব করে দেয়, তাহলে কিন্তু সেটা একটা স্প্যামের মধ্যে পড়ে যায় আমার কাছে, যে মানে সেটাই মনে হয়। যার জন্য যে আমার কাছে এই যে আমি যাদেরকে সাবস্ক্রাইব করছি তারা এই কিছুক্ষণের মধ্যে আবার আমাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছে, এবং দেখা যায় পরের দিন সব টপ টপ করে পড়ে গেছে, সবগুলা সাবস্ক্রাইবার স্প্যাম হয়ে গেছে, এবং ইউটিউব থেকে সেগুলোকে আউট করে দেওয়া হচ্ছে, এবং আমারও সাবস্ক্রাইবের সংখ্যা কমে যাচ্ছে। তাই তোমাদের সবার কাছে অনুরোধ রইল, যে আমি কাউকে যদি সাবস্ক্রাইব করি কিংবা আমার ওয়েব যদি কাউকে যদি সাবস্ক্রাইব করে, তাহলে তোমরা চেষ্টা করো যে 24 ঘন্টা পরে আবার আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। কিন্তু তোমরা মনে করো যে আধা ঘন্টায় কিংবা 1 ঘন্টায় কিংবা 2 ঘন্টায় কিংবা 5 ঘন্টায় ধরলাম,
যে পরে যা সাবস্ক্রাইব করবে তা কিন্তু করো না, তোমরা ওয়েট করো, 24 ঘন্টা ওয়েট করো, 24 ঘন্টা পরে তারপরে তোমরা আমাকে আমাদেরকে সাবস্ক্রাইব করো। আসলে পোক্ত হবে তাহলে জিনিসটা, নাহলে তো এইভাবে পড়ে গেলে এটা আমার কাছে মনে হয় যে আসলে এই কারণটাই হয়তো মেইন কারণ। তা এই জন্য যে আসলে ধৈর্য ধরে যখন এই ইউটিউবে যখন আসছে অবশ্যই তো ধৈর্য ধরতে হবে, জিনিস আমি কিন্তু সবসময় করি, সবসময় প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি, যখনই সময় পাই, যখনই একটু সময় পাই তখনই দেখি। তো মাঝখানে আমার পরিবারে বাড়ি থেকে আমার রিলেটিভ ওরা আসছিলো, তখন আমি কিন্তু বসতে পারিনি, কিন্তু আমি ভিডিও ছাড়ছি ওদেরকে নিয়ে, আমার ব্লগ গেছে কিন্তু দেখতে পাইনি। কিন্তু আমার এখানে আমি কয়েকটা মানুষের নাম আমার উল্লেখ করতেই হয়, কিন্তু তার ভিতর শঙ্কর, সুভাষ শঙ্কর কিচেন, মানে আমি তার তার ঘরে যাই বা না যাই সে কিন্তু আসছে, এবং সে তখন কিন্তু জিনিসটা উপলব্ধি করতেও পারছে যে না এ এখন ব্যস্ত আছে, সে আমাদের ঘরে না আসুক, কিন্তু আমি যখন আমার হাতে সময় আছে আমি কেন ওর ঘরে যাব না। সে কিন্তু মানে কখনো ই করে না, সে কিন্তু আসছে, এসে এসে আমাকে ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছে করছে, এই জন্য আমার খুব ভালো লাগে, মানে যে সে কিন্তু আমাদের অবস্থাটা বুঝছে। এবং আমার বিশ্বাস এই জিনিসটা সবাই বোঝে কিন্তু, যে এখন তার সমস্যা থাকতে পারে, কিন্তু সমস্যাটা তো সেটা 10 দিন বা 12 দিন আমরা এটা কিন্তু মেনে নিতেই পারি, কিন্তু অনেকে আছে যে একবার বন্ধ করার পরে সে আর ভুলে যায়, আর কখনোই কোনো সময়ের জন্য একটা কমেন্ট করে না বা ভিডিওটা দেখে না। আমার মনে হয় ওটার থেকেও মানে কোনো স্প্যান হতে পারে, যে আমি তার ভিডিওটাকে বন্ধু বানালাম কিন্তু আমি তার ঘরেই গেলাম না, তার সাথে একটা সম্পর্কও রাখলাম না, এটা থেকেও আমার মনে হয় হতে পারে। তাই সম্পর্ক রাখাটাও একটা ব্যাপার, যে শুধু আমি বন্ধুত্বের হাত বাড়ালাম তারপরে আর কোনো খবর নেই সেটা কিন্তু এখানে হবে না, যেটা আমার মনে হয়, আমি জানি না। আর তোমাদের কাছে আরেকটি কথা আমি বলবো, যে আসলে কিভাবে মানে রুলকে কোনটা জানো যদি একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, তবে আমার জন্য অনেক উপকার হবে, কারণ আমি যতটুকু পড়ছি যতটুকু জানতে পারছি অতটুকুই, যে ওরা প্রথম ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, অনেকে বলে 4 মিনিট 3 মিনিট, আসলে না 4 মিনিট 3 মিনিট এইটা ঠিক না, মানে তোমাকে একটা প্রথম ভিডিওটা অন্ততপক্ষে দেখতে হবে এবং ওই বন্ধুত্বটাও বজায় রাখতে হবে, যে তুমি আমার ভিডিওটা দেখছো, আমাকে তুমি ভালোবেসে যে আমাকে গ্রহণ করছে, সেই গ্রহণতা জানি, সে বন্ধুত্বটা জানি চলতে থাকে। প্রতিদিন না পারো ভিডিওটা দেখতে, তুমি কয়েকটা সপ্তাহে 2টা 3টা ভিডিও তো দেখতেই পারো। তো এইভাবে আর কি, যে যারা বন্ধু করবে তারাও একটু চেষ্টা করবে যে ওইভাবে আমাদের পাশে থাকার জন্য, এটাই তোমাদের কাছে মেসেজ। তাই বন্ধুরা আর বেশি কিছু বলবো না, অনেক প্যাচাল করলাম, মানে অনেক কথা অনেক বকবক করে ফেললাম, তাই আর এখন আর বেশি কিছু বলবো না। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে আসলে আমার সমস্যাগুলো কোথায় হচ্ছে, যে জিনিসগুলো আমি জানি না, তাই এখন যাবার বেলায় বলছি, তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো। আর অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলটিকে তোমরা নিয়ম মেনে তারপরে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই অবশ্যই চাই। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যে তোমরা যখন আমাদের ভিডিওতে কমেন্টস করো এবং দেখা যায় যে পাশে থাকার কথা বলো, পরে আমরা কিন্তু যদি সাথে সাথে যদি সাবস্ক্রাইব না করি তাহলে এটা কিন্তু ভেবো না যে আমরা আসলে করব না, আমরা 24 ঘন্টা পরে তারপরে তোমাদেরকে আমরা সাবস্ক্রাইব করব, রিপ্লাই দেবো আর কি, তোমাদের 24 ঘন্টা পরে আর কি দেবো আর কি। হ্যাঁ, তাহলে এখন কি সবাই কি তোমাদেরকে গুড নাইট গুড নাইট আমার মেয়ে পাশ থেকে বলে দিলাম।